সো এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, যে ফর্মুলাগুলো আজকে আমাদের প্রত্যেকটা ম্যাথ করতে কাজে লাগবে। তো যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করবা, অ্যাটলিস্ট আজকে ক্লাসের জন্য একটা খাতা একটা জায়গায় লিখে রাখো, যখন আমি ম্যাথগুলো ফর্মুলাগুলো ইউজ করবো যেন ধরতে পারো। এগুলো লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করছিলাম, তো এগুলো তোমাদের জানা আছে। আমরা এখন কিছু প্রপার্টি দেখি, আমরা যেমন লিমিটে কিছু প্রপার্টি দেখছিলাম, আমাদের ডিফারেন্সিয়েশনে কিছু প্রপার্টি আছে। ওকে, তো এই প্রপার্টিগুলো কেমন? এখানে হচ্ছে দেখো, আমি সি বলতে হচ্ছে একটা কনস্ট্যান্টকে বুঝাচ্ছি, যেটা লিমিটও এরকমই ছিল। যদি কোনো একটা কনস্ট্যান্ট যদি একটা ফাংশনের সাথে গুণ থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ধরো সাইন এক্স একটা ফাংশন, এভাবে যদি থাকে ডি ডি এক্স অফ টু ইন্টু সাইন এক্স, চাইলে এটাকে এই টুটাকে বাইরে নিয়ে আসা যাবে, বাইরে নিয়ে এসে ডি ডি এক্স অফ শুধু সাইন এক্স করা যাবে। তো এটাই হচ্ছে এই প্রপার্টিতে বলা হচ্ছে। এবং সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তো আমরা ফর্মুলা থেকে জানি যে কজ এক্স হবে, ঠিক আছে? তো এই ছিল প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা দেখো, যে ইউ বলতে একটা ফাংশন এফ ওয়ান বা ফাংশন ওয়ান, ভি বলতে একটা ফাংশন ফাংশন টু, দুইটা ফাংশন যদি সামেশন আকারে থাকে, যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে তাদের সামেশন বা এই যোগফল ফাংশনের উপর ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট যা হবে, আলাদা আলাদা প্রত্যেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যোগ বা বিয়োগ করলে রেজাল্ট একই হবে। সো এক্সাম্পল যদি দিই সাইন এক্স প্লাস মাইনাস কজ এক্স, আর বাইরে যদি ডি ডি এক্স থাকে, আমরা কি করতে পারবো? চাইলে প্রথমে ডি ডি এক্স অফ সাইন এক্স করতে পারবো, প্লাস মাইনাস পরে ডি ডি এক্স অফ কজ এক্স করতে পারবো, ঠিক আছে? এবার আলাদা আলাদা ভাবে আমরা ইভ্যালুয়েট করতে পারবো। দেন আমাদের একটা প্রপার্টি কি আছে, এই প্রপার্টিটা আমাদের যদি একটু পরে লাগবে আজকের ক্লাসের, এটা হচ্ছে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, দুইটা ফাংশন গুণ আকারে থাকলে যেটা করতে হবে আমাদেরকে, ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে, তো একবার প্রথম ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। সো আমরা জানি যে কনস্ট্যান্ট হয়, সো আমি প্রথমে যেটা করবো ইউ কে হচ্ছে কনস্ট্যান্ট ধরবো বা ধ্রুবক ধরবো। আচ্ছা আমরা দেখো তো সি যখন কনস্ট্যান্ট ছিল তখন সি কে বাইরে নিয়ে আসছি না, সেম এই কাজটা করবো, যে কনস্ট্যান্ট তাকে কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে বাইরে নিয়ে আসা যায়। সো আমরা একবার ইউ কে কনস্ট্যান্ট ধরবো, কনস্ট্যান্ট ধরলে ইউ বাইরে চলে আসবে, শুধু ভি এর উপর ডিফারেন্সিয়েশন করবো। আবার ভি কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে ভি বাইরে চলে আসবে, শুধু ইউ এর উপর ডিফারেন্সিয়েশন করবো। তো এটাকে যদি আমি একটু দেখাই এদিকে, ধরো সাইন এক্স ইন্টু কজ এক্স, মানে এখানে দেখো দুইটা ফাংশন দুইজনই গুণাকারে আছে, তাদের উপর আমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলাম। একবার যেটা হবে সাইন এক্স বাইরে থাকবে, শুধু ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে কজ এক্স এর উপর, আবার কজ এক্স বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেবল হবে কার উপর? সাইন এক্স এর উপর। সো এইভাবে হচ্ছে ইউ বাই ইউ ইন্টু ভি আকারে থাকলে অ্যাপ্লাই করা যাবে। এরপর দেখো আরেকটা প্রপার্টি আছে, আরেকটা নিয়ম আছে ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় কোশেন্ট রুল, ঠিক আছে? এই নিয়ম একটা নাম আছে ইংরেজিতে, বলা হয় কোশেন্ট রুল। সো এটা আসলে আলাদাভাবে নাম উপস্থিত করলেও চলে, তুমি যদি গুণের প্রপার্টিটা এই নিয়মটা জানো, তুমি চাইলে ভাগটা ওইভাবে করতে পারো। যেমন ধরো আমি ইউ বাই ভি কে কিন্তু চাইলে এভাবে লিখতে পারি, ইউ ইন্টু ওয়ান বাই ভি। সো চাইলে এইভাবেও কোশেন্ট রুল অ্যাপ্লাই করতে পারো, ওই যে আগের ফর্মুলা দিয়ে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে চাইলে করতে পারো, অথবা ডিরেক্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারো, যেটা তোমার জন্য ইজি হবে যদি ডিরেক্ট মনে রাখো। সেটা কি? নিচে যে ফাংশনটা থাকে সেই ফাংশনের স্কোয়ার, ভি স্কোয়ার, এরপর ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, আবার ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, এই হচ্ছে গিয়ে ফর্মুলা। সো এই কোশেন রুল দিয়ে আমরা যদি দুইটা ফাংশন ভাগ আকারে থাকে তাহলে তাদেরকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। একটা এক্সাম্পল দেখি, সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, এই ফাংশনের উপর এই যে ভাগ আকারে দুইটা ফাংশন আছে তাদের উপর ডিফারেন্সিয়েশন যদি করি, সো কজ এক্স নিচে আছে, তো কজ এক্স কে আমি চাইলে এভাবে লিখতে পারবো, কজ এক্স নিচে যে আছে তার হোল স্কোয়ার ইনটু কজ এক্স কে রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স কে রেখে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন। সো এইভাবে হচ্ছে কোশেন রুলটা কাজ করে। সো আমরা যেটা করলাম ডিফারেন্সিয়েশন প্রত্যেকটা ফর্মুলা একটু দেখছি আরেকবার, পরে ডিফারেন্সিয়েশনের আমরা প্রপার্টিগুলো একটু দেখলাম, যাতে আমাদের স্মুথ হয়, আমাদের ম্যাথগুলো করার সময় আমাদের কোনো ধরনের কনফিউশন না কাজ করে। সো এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমাদের যে প্রপার্টিগুলো দেখলাম এবং যে ফর্মুলাগুলো দেখলাম, প্রপার্টিগুলো কোনো কনফিউশন আছে কারো? সবাই যদি বুঝো তাহলে আমরা ম্যাথে চলে যাবো। সবার কি ক্লিয়ার? ভাইয়া অরিত্র বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, আমি কারো কোনো কথা শুনতেছি? শুনতেছি আমি।
আমরা সবাই খুঁজছি। আসলে পিছে আমি বুঝতে না আসলে কি হয়েছে। হ্যালো, আমি জানি না আমার এখানে কি হয়েছে, বাট আমি কারো কোনো কথা শুনতেছি না। তোমরা কি শুনতে পাচ্ছো? আপনি কারো কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনি কারো কথা শুনছেন না? শোনা যাচ্ছে তো স্যার? আচ্ছা, আমি আসলে শুনতে পাচ্ছি না, কি হয়েছে জানি না, চেক করার ব্যাপার আছে। আচ্ছা, তোমরা যদি শুনতে পাচ্ছো তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আজকে প্রবাবলি রেসপন্স কম নিয়ে ক্লাস করতে হবে, আমি শুনতে পাইতেছি না কিছু। আচ্ছা, আমি পরে চেক করবো, আজকে ক্লাসটা কন্টিনিউ করি, দেখা যাক। তো তো চলো এবার আমি তোমাদেরকে কিছু ম্যাথ দেই, যেটা আচ্ছা আমি দু একটা করাই, তারপরে হচ্ছে তোমাদেরকে কিছু ম্যাথ দিচ্ছি। তাহলে আজকে একটু চ্যাট করে রেসপন্স করতে হবে আর কি। ওকে, দেন আমরা প্রথম একটা ম্যাথ দেখি, আমাদের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। তো দেখো, প্রথম ম্যাথ, ddx অফ, আমি ফাংশন দিলাম ধরো x ইনটু রুট ওভার x মাইনাস x² ইনটু রুট ওভার x প্লাস x² ডিভাইডেড বাই রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x। আচ্ছা, এবার একটু কেউ একটু কথা বলো তো দেখি, আমি এয়াটা অফ খুলে ফেলছি আর কি। হ্যালো ভাইয়া, এখন শোনা যায় কিনা দেখি। বেশ, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শুনতেছি, এবার শুনতেছি। আমার প্রবলেম মাইক্রোফোনে কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, আমি ওটা চেক করবো, পরে ঠিক করবো। আচ্ছা, আপাতত তাহলে এভাবে ক্লাস করি। তোমরা আমার কথা শুনতেছো তো? আমি কিন্তু মাইক্রোফোন ছাড়া ক্লাস নিচ্ছি। আপনার কথা ক্লিয়ার শুনতেছি। ওকে ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে এই ডিফারেন্সিয়েশনটা ইভ্যালুয়েট করতে হবে। এখন আমরা কি জানি, ডিফারেন্সিয়েশন যখন আমাদের অনেকগুলো ফাংশন থাকবে, যোগ বা বিয়োগ আকারে থাকবে, তখন আমরা প্রত্যেকের উপর আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে আমরা চাইলে এখানে করতে পারবো কিভাবে, দেখো তো, ddx অফ x ইনটু রুট ওভার x মাইনাস ddx অফ x² ইনটু রুট ওভার x প্লাস ddx অফ x² ডিভাইডেড বাই রুট ওভার x। আর আর ধরো সিম্পলিসিটির জন্য আপাতত লাস্টের অংশটুকু বাদ দিলাম, আমরা জাস্ট এক্সাম্পলটা বোঝার জন্য এই ম্যাটটা নেওয়া। ধরো এই পর্যন্তই আছে আমাদের কোশ্চেন, তো আমি এভাবে চাইলে ডিফারেন্সিয়েশনের প্রপার্টি অনুযায়ী ভাগ করে দিতে পারি। আচ্ছা, এখন চাইলে এখানে আমি ইউভি অ্যাপ্লাই করতে পারবো, দুইটা ফাংশন গুণ আকার আছে, কিন্তু আমরা ইউভি অ্যাপ্লাই কেন করবো? আমরা চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। দেখো, এক্স ইনটু রুট ওভার এক্স কে একসাথে কি লেখা যায়? দেখো, এক্স আর রুট ওভার এক্স কে লেখা যায় x^2। এখন x^2 কে চাইলে এইভাবে লেখা যায় কিনা দেখো তো, x^1+2 মাইনাস ddx অফ x² ইনটু রুট ওভার এক্স কে আবার লেখা যায় x^2 প্লাস ddx অফ x² ইনটু আর 1/√x কে লেখা যায় x^-2। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আমি যদি প্রপার্টি ইউজ করতাম তাহলে কি হতো? হ্যাঁ, কি আমরা কি করতাম? প্রপার্টি ইউজ করলে কি হবে? কথাটা খুব কেটে কেটে আসতেছে, আরেকবার একটু বলবা? জিজ্ঞেস করছে প্রপার্টি ইউজ করলে কি হইতো?
ও আচ্ছা, মানে প্রপার্টি বলতে ইউ ইনটু ভি যদি করতাম, হ্যাঁ ইউ ইনটু ভি করলেও হইতো, কোনো সমস্যা হইতো না। কিন্তু ওই যে দুইটা ফাংশনকে আলাদা আলাদা ইনটিগ্রেশন করে একটু ঝামেলা না, একবার ইউ কে রেখে ভি কে করা, ভি কে রেখে ইউ কে করা। তো আমি যদি দুইটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার পক্ষে এটাই বেটার হবে না? দুইটাকে যদি একটা ফাংশনে নিয়ে আসতে পারি, এই জন্য আমি একটা ফাংশনে নিয়ে আসার সুযোগ থাকলে একটা ফাংশনে নিয়ে আসবা, আর সুযোগ না থাকলে ওই প্রপার্টিটা ইউজ করবা, ইউভি অ্যাপ্লাই করবা, ওইটাকে বলা ইউভি সূত্র, ঠিক আছে, ইউভি অ্যাপ্লাই করবা। ওকে, চলো এটার মধ্যে আমরা দেখি কি আসে পরে। ডিডিএক্স অফ, এখন দেখো ওয়ান প্লাস হাফ, ওয়ান প্লাস হাফ করলে এক্সটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ডিডিএক্স অফ টু টু ইন্টু এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। এটাকে চাইলে লেখা যায় এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস, দেখো টু মাইনাস হাফ, দুই থেকে যদি হাফ বিয়োগ করো কি থাকবে বলো তো? থ্রি বাই টু। সো এটাকে চাইলে কি লেখা যাবে? এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। সো এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনটাকে আমি সিম্পলিফাই করে নিয়ে আসলাম। এবার আমি আমি কোন ফর্মুলাটা করবো? আমরা জানি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন থাকলে ফর্মুলা অনুযায়ী কি আসে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের তো ওই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে এখানে, তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার থ্রি আছে। তো এক্স টু দি পাওয়ার থ্রি যদি থাকে তার পরিবর্তে কি আসবে? থ্রি বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু আছে, এটাকে লেখা যায় ফাইভ বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস ওয়ান। এরপরে থ্রি বাই টু আবার লেখা যায় থ্রি বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান। সো বাকি কাজ তোমাদের, তোমরা বাকিটা ইভালুয়েট করবা, বাকিটা ইভালুয়েট করলে তোমরা সিম্পলিফাই করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সো এই ছিল আমাদের সিম্পল কিছু ফাংশন যারা যোগ বিয়োগ করে। হ্যাঁ আচ্ছা, উত্তর কি এটা? 3 ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 5 বাই 2 ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 3 বাই 2। হ্যাঁ ঠিক আছে, 3 রুট এক্স মাইনাস 5 বাই 2 এক্স রুট 2 হোল কিউব। ওকে, অ্যান্সার যেটা আসবে ওটা ক্যালকুলেশন করলে কিছু একটা আসবে, বাট ডিফারেন্সিয়েশনের কাজ কিন্তু শেষ। ডিফারেন্সিয়েশন আমাদের যা কাজ করার কথা সেই কাজটুকু আমাদের শেষ, এই পর্যন্ত করলেই শেষ। ওকে ওকে, দেন হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মাইক্রোফোনটা কাজ করতেছে এই জন্য কি হলো। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে একটু ভুল করতেছিলাম, তো যাই হোক মাইক্রোফোনটা কাজ করতেছে, যাক এখন ক্লাসটা নেওয়া যাবে সুন্দরভাবে। তো এটা আশা করি বুঝতে পারতো সবাই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বিয়োগ দেওয়ার পরে কি আর কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, কি বললাম? বিয়োগ মাইনাস না করার পরে কাজ নাই এখানে, না না এখানে কোনো কাজ নেই। ইভেন তুমি এভাবে রেখে দিলো চলবে, জাস্ট এখানে ওই এক্স এর পাওয়ারটা ঠিক মতো রেখে এরপরে লিখে দিলেও চলবে। ডিফারেন্সিয়েশনে তোমার এক একজনের অ্যান্সার এক এক রকম আসতেই পারে, ওইটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবা। আচ্ছা এখন আমি তোমাদের একটা করতে দিই, তোমরা ফর্মুলা অনুযায়ী করতে পারবা এই ম্যাথটা। তো এই ম্যাথটা আমাকে একটু করে দেখো সবাই, অ্যান্সার বলবা, আর কেউ না পারলো আমাকে বলবো। আমরা খুবই সহজ সহজ কিছু ডিফারেন্সিয়েশন তোমাদেরকে দিচ্ছি, এরপর আমরা চেইন রুল শিখলে আমাদের ডিফারেন্সিয়েশনে 80% শিখা শেষ, আজকে ইনশাল্লাহ শিখা হয়ে যাবে। এবার দেখো ডিডিএক্স অফ, আমি দিলাম কি, থ্রি সাইন এক্স প্লাস ফোর এল এন এক্স। আচ্ছা এটাকে আমরা লন বলি, বাট এটা যদি ম্যাথমেটিক্যালি যদি কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা বলি এটাকে এল এন উচ্চারণ করতে হবে, এল এন এক্স। ওকে, যদি আমি নিজেও লন বলে বলো অভ্যস্ত, এটা হচ্ছে ফোর এল এন এক্স মাইনাস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস, আচ্ছা আর না দেই, ঠিক আছে। সো এই অংশটুকুকে আমি বললাম, তোমরা আমাকে অ্যান্সারটা বলো বলো, এটা করো, ইভালুয়েট করো, আলাদা আলাদা প্রত্যেকের উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করো, এরপর তোমরা অ্যান্সারটা বলবো আমাকে। ভাইয়া 2 a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট জানি কিভাবে করব? পজ 2 a টু দি পাওয়ার x এরটা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পুরোটাই করে দিই সবার জন্য, পুরোটাই করে দিচ্ছি। সো আমি প্রথমে কি করব, ddx অফ 3 sin x যোগ ddx অফ 4 ln x minus ddx of 2 a to the power x,
এখন আমাদের ফর্মুলা কি বলে, আমাদের ডিফারেন্সিয়েশন একটা প্রপার্টি ছিল, যদি কোনো ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ থাকে সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা 3টাকে বাইরে নিয়ে আসি, 3টাকে বাইরে নিয়ে আসলে আমাদের আসবে ddx অফ sin x, এরপর 4টাকে বাইরে নিয়ে আসলে আমাদের আসবে 4 ইনটু ddx অফ ln x, মাইনাস 2টাকে বাইরে নিয়ে আসলে আসবে 2 ইনটু ddx অফ a টু দি পাওয়ার x। এই পর্যন্ত সবাই বুঝছে আশা করি। এখন আমাদের 3 বাইরে থাকলো, এবার sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমরা জানি ফর্মুলা অনুযায়ী sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে, তাহলে এখানে বসে যাবে cos x। এবার আমরা জানি ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, তাহলে 4 ইনটু 1/x। এখন আমরা জানি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করার ফর্মুলাটা কি ছিল, a টু দি পাওয়ার x ইনটু ln a, এরকম ছিল না? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল a টু দি পাওয়ার x ইনটু ln a। তো এই হয়ে গেল আমাদের এই ম্যাথের ডিফারেন্সিয়েশন শেষ। সবাই বুঝতে পারছো? ফর্মুলা ছিল এই যে দেখো a টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, দেখো তো ddx of a to the power x এর একটা ফর্মুলা আছে, দেখতে পাচ্ছ? a to the power x into ln, বুঝতে পারছো? ওই যে আমরা মূল নিয়মে করছিলাম, মূল নিয়মে এটা প্রমাণ করছিলাম, বুঝছো? ddx of a to the power x, দেখো আমি এখানে দেখাইলাম, সো এই ফর্মুলাটা অনুযায়ী আর কি ম্যাথটা করা হইছে, ঠিক আছে? ddx of a to the power x থাকলে a to the power x into ln x, ln a, যেখানে a বলতে এর পরিচয় কি, a বলতে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। তাহলে আমাকে একজন বলতো দেখি, আমি জিজ্ঞেস করি ddx অফ 10 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলতো? অরিত্র বলতে পারবা 10 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হবে? যদি ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা হয় a টু দি পাওয়ার x ইনটু ln a, তাহলে ddx অফ 10 টু দি পাওয়ার x এর সূত্রটা কি হবে? 10 টু দি পাওয়ার x ln 10, ভেরি গুড, 10 টু দি পাওয়ার x ইনটু ln 10, মানে a বলতে হচ্ছে যে কোনো সংখ্যা আসতে পারে এখানে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা চলো, a টু দি পাওয়ার x হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা, এইটার সাথে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা মিল আছে, আমি চলো এবার তোমাদের দেখাই। ধরো a বলতে তো যে কোনো কিছু হইতে পারে, এখানে তো e ও তো হইতে পারে, তাই না? তাহলে e অনুযায়ী আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ddx অফ e টু দি পাওয়ার x এর জায়গায় আমি a টু দি পাওয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে বলো তো? e টু দি পাওয়ার x ইনটু ln e, সো ln e মানে তো 1, তার মানে আলটিমেটলি কি থাকলো? e টু দি পাওয়ার x ই থাকলো, তার মানে a টু দি পাওয়ার x এরটা হচ্ছে বেসিক ফর্মুলা, a টু দি পাওয়ার x এর ফর্মুলা থেকে বাকিগুলো আসছে। e টু দি পাওয়ার x আমরা যেটা জানি যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই থাকে, সেটা আসলে এভাবে আসছে, ঠিক আছে? এবং e টু দি পাওয়ার x দিয়ে তোমরা দেখবা বিভিন্ন ম্যাথের বিভিন্ন মিম বানায় অনেকে, এটা খুব মজার মজার মিম হয়, কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে কি, ভাঙা না, ভাঙা বা পরিবর্তন, পরিবর্তনের হার বা স্লোপ, স্পর্শক। সো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করে e টু দি পাওয়ার x ই থাকতে, e টু দি পাওয়ার x এর কোনো পরিবর্তন নাই। সো এটা নিয়ে অনেকে মজা করে, মজা করে বলে যে কি, যে বিভিন্ন মিম দেখছে কি, যে যে আমার ভালোবাসা তোমার জন্য e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের মতো, কোনো পরিবর্তন নাই, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে যেমন e টু দি পাওয়ার x থাকে, সো এরকম কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? সো এগুলো নিয়ে অনেক মজা তো হয়। সো এই ছিল আমাদের কিছু ফর্মুলার ডিরেক্ট কিছু ইউজ দেখাইলাম, এখন আমরা এখন চলো আমরা কিছু UV টাইপের ম্যাথ করি, যেগুলো আমরা U ইনটু V ফাংশনগুলো ছিল ওগুলো কিছু ম্যাথ করব এবং তোমাদেরকে কিছু ম্যাথ করতে দেবো। সো প্রথমে আসো আমরা একটা ম্যাথ দেখি, ddx অফ, তোমরা আমাকে বলবা আমি ওইভাবে করব, তোমরা আসলে কতটুকু প্রপার্টিগুলোকে ধরতে পারতেছো সেটা বুঝতে হবে, x স্কয়ার ইনটু ln x এই জিনিসের ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন প্রথমে খেয়াল করো এখানে প্রথমে একটা ফাংশন আছে x স্কয়ার, একটা ফাংশন, ln x হচ্ছে আমার আরেকটা ফাংশন। এখন কি আমি আর আগের মতো ডিরেক্ট অ্যান্সার বলতে পারবো? পারবো না, এখানে দুইটা ফাংশন গুণাকারে আছে, তাহলে আমাকে কি করতে হবে? ইউভি অ্যাপ্লাই করতে হবে। ইউভি অ্যাপ্লাই করলে একবার আমি কি করব, ইউ কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে ইউ বাইরে থাকবে, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার আমি লন এক্স কে কনস্ট্যান্ট ধরবো, শুধু এক্স স্কোয়ার কে, মানে লন এক্স মানে তোমার ভি, তাহলে ভি কে কনস্ট্যান্ট ধরবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো, তো আমি একটা ম্যাথ করে দিই, বাকি দুই তিনটা তোমাদের করতে দিব পরে। সো আমার সূত্র অনুযায়ী প্রথমে x স্কয়ার হচ্ছে আমার কনস্ট্যান্ট হবে, তাহলে x স্কয়ার কে আমি বাইরে নিয়ে আসলাম, এবার আমার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে ln x এর উপর, যোগ
এরপরের বার আমি লন এক্স কে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলাম, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে আমার এক্স স্কোয়ারের উপর। সো এখন বলো এক্স স্কোয়ার মতো থাকলো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ওয়ান বাই এক্স, যোগ লন এক্স এর মতো থাকলো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা জানি কি, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে দেখো তো, 2x, 2x, কারণ x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে তো 1, তাহলে এটা তো আর লেখা দরকার নাই, তাহলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x। সো এই দেখো আমার এখান থেকে কাটাকাটি করলে একটা x থাকবে উপরে, সুতরাং অ্যানসার হবে x প্লাস 2, x প্লাস 2x ln, 2x ln, সো এই হচ্ছে আমার অ্যানসার। সো এই ছিল আমাদের, আমরা প্রথমে ডিফারেন্সিয়েশনের ডাইরেক্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি বিভিন্ন ফাংশন যোগ বিয়োগ আকারের কেসে, যেগুলো অনেক ইজি, যখন ফাংশনগুলো যোগ বা বিয়োগ আকারে থাকে তখন তাদের ডিফারেন্সিয়েশন করা খুব ইজি, কিন্তু যখন গুণ আকারে থাকে তখন কিন্তু আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। সো এখন আমরা ইউভির একটা প্রবলেম দেখো, সো এখন আমি তোমাদেরকে কিছু প্রবলেম দিই, দেখি তোমরা এই প্রবলেমটা একটু সবাই করো, এটা আমাকে জানাবে, ডিডিএক্স অফ 5 ইনটু e to the power x into log ax, a base x, এটা ডিফারেন্সিয়েশন করে আমাকে সবাই জানাবো, এবং কারা কা কেউ না পারলে অবশ্যই আমাকে জানাবো। প্রথমে কি খেয়াল করো এখানে যে কনস্ট্যান্ট গুলো পাওয়ার x গুলোকে বাইরে নিয়ে আসো, হ্যাঁ বলো বলো আসবেন বলো, হ্যাঁ 5 e to the power x into 1 by ln ax, হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা আস্তে ধীরে করো, আস্তে ধীরে করো, সমস্যা নেই, বাকিরাও এটা করো, আচ্ছা আমিও তোমাদের সাথে করি। সো প্রথমে দেখো 5 যেহেতু কনস্ট্যান্ট, 5 কে আমি বাইরে নিয়ে আসলো, 5 বাইরে আসলো, এবার আমার অ্যাপ্লাই হচ্ছে ddx of e to the power x into log ax, সো এটার উপর আবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে। এখন আমি আবারও দেখতে পাচ্ছি এখানে e একটা ফাংশন, log ax একটা ফাংশন, দুইটা ফাংশন গুণাকারে আছে, সো আমি কি করব, 5 5 এর তো থাকলো, একবার e to the power x কে রাখলাম, log ax এ ডিফারেন্সিয়েশন করব। এখন চলো আমি তোমাদের log ax এর ফর্মুলাটা আবার ফর্মুলার কাছে যাই, এই অংশটুকু আমি একটু ক্রপ করে নিয়ে আসি, এটা কাজে লাগতে পারে আমাদের। ভাইয়া হ্যাঁ বলো, ভাই এখানে 5 e to the power x log a to the power x যদি আলাদা আলাদা ভাবে uv ধরি সমস্যা হবে, মানে 5 কে যদি বের না করে ওইটা uv আকারে ধরি? তুমি বলতে চাও 5 e to the power x কে একটা ফাংশন হিসেবে ধরবা এরকম, এরকম কি হ্যাঁ করতে পারবো, সমস্যা নেই, ওকে সো e to the power x কে রাখলাম, আর দাঁড়াও এখানে এটাকে কপি করা গেল না কেন জানি না, আবার একটু দেখি, না এটা তো যাচ্ছে না, যাই হোক, সো আমরা যেটা করবো e to the power x কে রেখে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করবো কার উপর, লগ a বেস x এর উপর, যোগ log a বেস x কে রেখে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব e টু দি পাওয়ার x এর উপর, ওকে তো এই হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়েশন, এবার জাস্ট করতে হবে 5 5 মতো থাকুক e টু দি পাওয়ার x ইনটু, এইবার বলো তো log a বেস x এর ডিফারেন্সিয়েশন কি হবে, আমি উপরে ফর্মুলা লিখে দিছি, 1 বাই ln a x, ভেরি গুড, 1 বাই ln a ইনটু x, ঠিক আছে 1 by ln a into x, মানে 1 by x তার সাথে একটা 1 by ln a গুণ থাকে, যোগ log a base x into e to the power x, সো এই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। এখন চাইলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এখান থেকে e to the power x কমন নিয়ে বের করতে পারি, সো 5 e to the power x into log a base x যোগ 1 by ln a into x, এই হচ্ছে কি আমাদের এই ডিফারেন্সিয়েশনের অ্যানসার। সো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, তো আমরা চলো আরো কিছু ম্যাথ দেখি, আজকে আমাদের ইনশাআল্লাহ কিতাবুদ্দিনের বইয়ের তিনটা চ্যাপ্টার, দুইটা তো শেষ হবে ইনশাআল্লাহ, তিন আড়াইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো এবার আরেকটা ম্যাথ দেই তোমাদেরকে,
কারণ ডিফারেন্সিয়েশন অনেক ইজি, যদি বুঝতে পারো খুবই ইজি ডিফারেন্সিয়েশন। তো এখন দেখো তো এটা পারো কিনা, জাস্ট ফর্মুলা মনে রাখবা। এর আগ পর্যন্ত দেখো আমরা লিমিট করছি ইয়া করছি, তখন আমাদের অনেক থিওরিটিক্যাল জিনিস ছিল, কিন্তু এখন জাস্ট আমরা ফর্মুলা মনে রাখবো আর ম্যাথ করবো। এখন আমাদের কোনো কমপ্লেক্সিটি নাই, শুধু ফর্মুলা মনে রাখলেই চলবে। তো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স যোগ বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এই জিনিসের ডিফারেন্সিয়েশনটা তো সবাই একটু করো, ঠিক আছে? সবাই শেষ হবে, শেষ হওয়ার পর আমাকে বলবা, অ্যান্সার বলা দরকার নাই, জাস্ট শেষ হইলে বলবা। এবং কারা কারা পারতেছ না সেও বলবা, অরিত্র রেসপন্স করো। হ্যাঁ আমি তো বুঝতে হবে তুমি পারতেছো কিনা। ভাইয়া শেষ হয়েছে? শেষ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো তো আমারটা ঠিক আছে কিনা, যাদের শেষ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো বুঝতে পারতো সবাই? তো তাহলে কি বুঝতে পারতো কিভাবে কিভাবে করলাম? হ্যাঁ আমার তো শেষ। হ্যাঁ ওকে। আকিরা, মুহিম, জামিল সবাই বুঝতে পারছো? আলিফ তুমি চাইলে বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন হিসেবে ট্রিট করতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা আর কি, এটা সমস্যা নেই, একই আসবেন স্যার আলটিমেটলি, ওই বি আলটিমেটলি একই আসবে, সমস্যা নেই। সো আমরা তাহলে সবাই মোটামুটি ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিসগুলো পারতেছি, সো এটা ভালো। সো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, একটু বেশি প্র্যাকটিস করা লাগে ডিফারেন্সিয়েশন, তাহলে দেখবা যে কি উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ডিফারেন্সিয়েশন কোর্স শেষ হওয়ার মধ্যে তোমরা আসলে যেটা ফিল করবা যে তোমাদের বইয়ের অনেক ম্যাথের উত্তরও মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, সো একটু মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা এখন চলো আমরা কোশ্চেন রুলের একটা দুইটা করি। আমরা আসলে সবগুলাই করতেছি ইউভি রুলার, এখন কোশ্চেন রুলার একটা দুইটা করি। কোশ্চেন রুলার চলো একটা ম্যাথটা করা যায়। আচ্ছা আচ্ছা কোশ্চেন রুলে যাওয়ার আগে আমি তোমাদেরকে মনে বলবো যে কি তোমরা এই জিনিসটাকে ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো, অনুসিদ্ধান্ত হিসেবে জিনিসটাকে ইউজ করবা। ডিডিএক্স অফ রুট ওভার এক্স এটা অনুসিদ্ধান্ত হিসেবে ইউজ করো, কারণ এটা এতবার আসবে, এত বেশিবার আসবে, সুতরাং এটাকে তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। আচ্ছা ডিডিএক্স অফ রুট ওভার এক্স কি হবে বলো তো? আমি প্রথমে করে দেখাচ্ছি, তারপর তোমরা ফর্মুলাটা মনে রাখবে। এক্স টু দি পাওয়ার হাফ না? হ্যাঁ। সো এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে বলো তো? হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান আসবে না? হ্যাঁ, তাহলে হাফ ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? আচ্ছা বলো তো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কে কি লেখা যায়? 1 বাই 2 হাফ ইনটু 1 বাই রুট ওভার এক্স না? সবসময় মনে রাখবা 1/2 √x,
ঠিক আছে মানে এটা কিন্তু অনেক বেশিবার আসবে দেখে আমি বলতেছি এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে যদি এটা কোনো ফর্মুলা না ঠিক আছে ডিফারেন্সিয়েশন কারণ এটা আসলে করে করে আসে বাট এটা ফর্মুলা হিসেবে মনে রাখবে এবং এটা অ্যাপ্লাই করতে পারবে ডিফারেন্সিয়েশন শর্টকাট অ্যাপ্লাই করা যায় কোনো সমস্যা নেই সো ওয়ান বাই রুট ওভার এক্স সরি ডিডিএক্স অফ রুট ওভার এক্স এর আমরা এখন থেকে কি বলবো ডিডিএক্স অফ রুট ওভার এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স এই স্টেপ গুলো আমরা একটু স্কিপ করবো কারণ এটা অনেক বেশিবার আসবে সো চলো তোমাদেরকে একটা কোশ্চেন টুলে মেন দিই তোমরা নিজেরা নিজের ওই ফর্মুলা দেখে দেখে করো ডিডিএক্স অফ এটাকে তোমরা তাহলে ইউভি দিয়েও করতে পারবা কিন্তু যেটা কোশ্চেন রুল দিয়ে করা যায় তারা সেটা ধরে নিবে যে সেটা কোশ্চেন রুল দিয়ে করলে সহজ হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান তো দেখো এই জিনিসটা ডিফারেন্সিয়েশনটা করতে বলছে তো আমরা জানি আমি ফর্মুলাটা লিখে দিই ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি থাকে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ডিডিএক্স অফ ভি সো এই হচ্ছে কি আমাদের ফর্মুলা এই ফর্মুলা দেখে দেখে এই উপরে যে ফাংশন ফাংশনটা দিলাম এই ফাংশনের একটা রেশনাল ফাংশন বা ভগ্নাংশ আকারে থাকা একটা ফাংশন এই ফাংশনটাকে তোমরা ডিফারেন্সিয়েশন করো করে আমাকে জানাও তোমাদের কার কি অ্যান্সার আসলো এবং আমি আগেও বারবার বলতেছি অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে ডিফারেন্সিয়েশন অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে এক একজনের এক এক টাইপের অ্যান্সার আসা সম্ভব হ্যাঁ বলো ১/১ মাইনাস রুট এক্স বাই রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়েছে কিনা জানি ওয়ান বাই মাইনাস রুট এক্স মাইনাস এক্স মাইনাস রুট এক্স বাই ওকে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট এক্স বুঝছি 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 ওয়ান বাই ওকে ওকে বুঝতে পারি তুমি কি এটা বলতে চাচ্ছ মানে তুমি বলতে চাচ্ছ ওয়ান ওয়ান বাই মাইনাস রুট ওভার এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাই না না আচ্ছা একই কথা এটা বলতে চাচ্ছ একই কথা হ্যাঁ হ্যাঁ ওকে যদি এটা হয়ে থাকে তাহলে তোমার অ্যান্সারটা হয়েছে নিচে ভেঙে ফেললে হ্যাঁ ভাঙার কোনো দরকার নেই যেভাবে আছে সেভাবে থাকুক আমার টেটে আসছে না কিছু কিছু ক্ষেত্রে সিম্পলিফিকেশন লাগবে যেগুলোতে লাগবে সেগুলো আমি বলবো তো সবাই যদি শেষ হয় তাহলে আমাকে আচ্ছা উপরে মাইনাস ওয়ান বাই মানে মাইনাস হাফ রুট ওভার এক্স আর নিচে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার উপরে কি আসছে মাইনাস হাফ রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার হাফ না হাফ না হাফ না মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স শুধু হ্যাঁ আমি যে অ্যান্সারটা দিয়েছি এটা করে দিব ওকে দেখো সবাই একটু খেয়াল করো ওকে আমি সবগুলোই করে দিতে রাজি আছি তোমরা একটু বলবো আমাকে বললে সো আমাদের ফর্মুলা কি ছিল এইটা হচ্ছে তাহলে আমার ইউ হবে আর নিচেরটা হচ্ছে আমার ভি হবে তাহলে কি করব আমরা দুইটা ফাংশন একটা ফাংশন উপরে রাখছে একটা ফাংশন নিচে তো নিচের ফাংশনটা স্কোয়ার হবে ভি স্কোয়ার সো রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরপরে রুট ওভার এক্স মাইনাস ওয়ান কে রেখে ডিফারেন্সিয়েশন হবে উপরেরটা রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস উপরেরটাকে রেখে রুট ওভার এক্স প্লাস ওয়ান কে রেখে ডিফারেন্সিয়েশন হবে নিচেরটা রুট ওভার এক্স মাইনাস ওয়ান ওকে সো এই হচ্ছে আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম এখন আমরা চলো ফর্মুলাটা অ্যাপ্লাই করি দেখি রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিচেরটা নিচেরটা মতো থাকলো উপরে রুট ওভার এক্স মাইনাস ওয়ান যেমন আছে তেমনই থাকলো এইবার দেখো তো ডিডিএক্সটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান তার মানে একবার রুট ওভার এক্স এর উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে একবার ওয়ান এর উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হবে সো ডিডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস ডিডিএক্স অফ ওয়ান তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে যে কোনো কনস্ট্যান্টের উপর ডিফারেন্সিয়েশন করলে সেই কনস্ট্যান্টের মান কত আসে জানো তার ডিফারেন্সিয়েশন আসবে জিরো
যে কোনো ddx of c এটা লিখে রাখতে পারো ddx of c is equal to 0 মানে যে কোনো কনস্ট্যান্টের উপর যদি তুমি ডিফারেন্সিয়েশন করো সেই সেই ডিফারেন্সিয়েশনে রেজাল্ট আসবে 0 ওকে সো 1 এর ডিফারেন্সিয়েশন কত আসবে 0 সো এটা লেখা দরকার নেই শুধু ddx of root over x এবার মাইনাস root over x plus 1 তো ছিলই বাইরে এবার ddx টা अप्लाई হবে root over x minus 1 এর উপর সো ddx of root over x আর minus ddx of 1 এটাকে লেখা যাবে 0 তো ddx of 1 এর পরিবর্তে লেখা যাবে 0 minus 0 মানে তো এটাও লেখার কোনো দরকার নাই এটা উঠে দিতে পারি সো এই হচ্ছে কি আমার পরের স্টেপের কাজটা শেষ এরপর স্টেপে দেখো root over x minus 1 এবার দেখ বলো তো root over x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1 by 2 root over x যেটা আমরা ফর্মুলা অনুযায়ী মাত্রই বললাম এটা মনে রাখো এবারে minus root over x plus 1 আবার root over x কে করলে আসবে 1 by 2 1 by 2 root over x 1 by 2 root over x নিচে কি আছে root over x minus 1 whole square এখন চলো একটু সিম্পলিফাই করি তাহলে দেখবা ম্যাথ শেষ সো এই 1 by root over x টা সবার সাথে গুণ হবে সো root over x into 1 by 2 root over x minus 1 by 2 root over x গুণ করে দিলাম এরপর আবার দেখো যদি গুণ করে দিই minus root over root over x into 1 by 2 root over x আর যেহেতু বাইরে মাইনাস আছে আবার একটা মাইনাস আসবে মাইনাস 1 by 2 root over x সো এই জিনিসটা হচ্ছে আমাদের থাকলো গুণ করার পরে আর ডিভাইডেড বাই নিচে কি আছে root over x minus 1 whole square সো এখন একটা জিনিস খেয়াল করো দেখো তো root over x into 1 by 2 root over x আর এটা মাইনাস root over x into 1 by 2 এটা কেটে দিতে পারি সেটা একটা একটা কেটে দিলাম এখন দেখো এখানে কি আছে একটা হাফ রুট ওভার 1 বাই রুট ওভার এক্স আবার এখানে আরেকটা হাফ ইনটু 1 বাই রুট ওভার এক্স এটাকে যদি যোগ করো তাহলে কি পাবা তুমি চাইলে লসাগু করতে পারো তোমার ইচ্ছা এটা লসাগু করলে আসবে 2 রুট ওভার এক্স সো মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কয়ার সো এখন যদি আমরা করি তাহলে দেখো তো এখানে মাইনাস 1 মাইনাস 1 মানে কি আসবে মাইনাস 2 এই মাইনাস 2 আর 2 কাটাকাটি সো 1 বাই রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স সুতরাং এটা আলটিমেটলি আসতে আছে 1 বাই মাইনাস রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সো এই ছিল আমাদের অ্যান্সার আগে বুঝতে পারছো জি স্যার ওকে সো আশা করি ম্যাথ তো তোমরা সবাই বুঝতে পারছো এটা ছিল কোশ্চেন রুলের একটা ম্যাথ সো এখন তোমরা আরেকটা প্র্যাকটিস করো সো এখন আমি তো কোশ্চেন রুলের আরেকটা দিচ্ছি আমাদের আজকে বলতে গেলে আরো 10-15 মিনিট এভাবেই চলবে আমাদের প্র্যাকটিস চলবে নরমাল এরপর আমরা চেইন রুল শেখা মাত্র তোমাদের ডিফারেন্সিয়েশন মেইন কাজ আছে এরপর তোমরা যা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্সিয়েশন ফর্মুলা জানলে যে কোনো ডিফারেন্সিয়েশন করতে একটা কেস ছাড়া সেই কেসটা অনেক লাস্টে আসবে সো এখন আমি আরেকটা দিচ্ছি কোশ্চেন রুলে ddx অফ e টু দি পাওয়ার x প্লাস ln x ফাংশন দেখতে কঠিন হইলে কিন্তু ডিফারেন্সিয়েশন কঠিন হবে এমন না log ax দেখো তো এই ফাংশনে ডিফারেন্সিয়েশন করতে পারো কিনা আমি অবশ্যই করে দিব কিন্তু তোমরা একটু নিজের একবার ট্রাই করো তো e টু দি পাওয়ার x প্লাস ln x উপরের ফাংশন যেটাকে u ধরবা আর নিচে আছে হচ্ছে log ax এটাকে হচ্ছে v ধরবা তো দেখো এই দুটো ফাংশন ভাগাকার আছে এটা সবাই একটু ট্রাই করো ট্রাই করে আমাকে অ্যানসারটা বলবা জাস্ট ডিফারেন্সিয়েশন করলেই চলবে মানে একদম সিম্পলিফাই করা লাগবে আমার কোনো কথা না জাস্ট ডিফারেন্সিয়েশনটা করে আমাকে জানাইলে চলবে ভাইয়া কোশ্চেন ছিল হ্যাঁ বলো আচ্ছা ভাইয়া ভাইয়া এই টেপে যে সব এগুলো আসছে মানে e টু দি পাওয়ার x ln x এগুলোর ডিফারেন্সিয়েশনটা তো আমরা জানি তো এগুলো যদি আমরা ডাইরেক্ট বসাই দিই ওকে ডাইরেক্ট বলতে মানে তোমাকে তো যেমন ধরো এভাবে তো করতে হবে ফর্মুলা তো প্রথমে अप्लाई করতে হবে log ax হোল স্কয়ার এরপরে ddx অফ তুমি এই লাইনটা স্কিপ করতে পারবে আমি তোমাকে দেখাচ্ছি সো একবার যেটা করতে পারো যে যে log ax কে রেখে তখন আমরা কাকে ডিফারেন্সিয়েট করব ddx অফ e টু দি পাওয়ার x প্লাস ln x
এখন তুমি চাইলে এই জিনিসটা না লেখে একসাথে লিখতে পারবে, যে আমরা তুমি তো জানো যে ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন তো e টু দি পাওয়ার x ln এর ডিফারেন্সিয়েশন 1/x, চাইলে এভাবে লিখতে পারবে মাইনাস, এরপর আবার কি করব e টু দি পাওয়ার x প্লাস ln x, এটাকে রেখে আমরা নিচের অংশটাকে করব যে log a x, তো log a x এর ডিফারেন্সিয়েশন তুমি জানো, তুমি চাইলে এক লাইনে লিখতে পারো 1 ln a ইনটু x, কোনটা পরীক্ষায় আসবে সেগুলো তোমরা বুঝবো এবং কোনটাতে সিম্প্লিফিকেশন করা লাগবে সেটাও বুঝবো। এখন যা তুমি অপারেশনের কাজটা করো, অপারেশনের পরে আরো পলিশ করার কাজটা পরে হবে, ঠিক আছে? এখন যা তুমি ডিফারেন্সিয়েশন করাটা শিখ, একটু ভাইয়া। হ্যাঁ বলো, মেটু কয়েকটা জিনিস দেখাবে যে log log e to the power না, log a 1 এর মান কত, log 0 এর মান কত, বা ln ln 0 মান 1 এর মান। আচ্ছা ক্যালকুলেটর চেপে বের করেছেন, ln ln 1 এর মান তো 0 আর ln 0 এর মান তো অসংজ্ঞায়িত, এটা তো আমরা ওই ফাংশনের ক্লাসে দেখাইছিলাম যে ln এর মধ্যে 0, যে ln এর গ্রাফটা তো এরকম থাকে না, এটার মধ্যে তো x এর মান 0 বসালে কোনো ফাংশন বরাবর কোনো মান থাকে না, তো এগুলো তো আমি ডিটেইলস দেখাইছিলাম ওখানে। সো এগুলোর মান বের করার মধ্যে আসলে ওইভাবে কোনো ক্রেডিট নেই, এগুলো ক্যালকুলেটরে যেহেতু বের করা যাচ্ছে, কিন্তু কিভাবে মানে তুমি কি চাচ্ছিলা এটার কি টাইপের মান বের কর মানে করলে আমি বুঝি নাই। মানে ওই যে স্যার ডিফারেন্সিয়েশন করার সময় যদি প্রবলেম হয় তাহলে তাইতে, ও ডিফারেন্সিয়েশন করার সময় কোথায় প্রবলেম হলো, ওই লিমিটের কথা বলতেছো? লিমিটের ডিফারেন্সিয়েশন তো তুমি যে কোনো একটা ফাংশন থাকলে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে আর কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নেক্সটে যান। আচ্ছা আচ্ছা ওকে ওকে, সো এখন চলো আমরা আরেকটা ইউ বাই ভি এর ফর্ম প্রবলেম করি। শানুইন, যখন এই টাইপের কোনো প্রবলেম সামনে চলে আসবে তখন আমার একটু মনে করা, আমি অনেক সময় হচ্ছে আমি ইনস্ট্যান্ট অনেক কিছু ধরতে পারি না, আমার একটু এটা আমার দুর্বলতা, ত্রিকোণমিতিটা কেন ডিফারেন্সিয়েশন আগে শিখি, একটা সিম্পল একটা এক্সাম্পল দিব এবং তোমরা অহরহ পাবা, অবশ্যই করতে পারো। তুমি খেয়াল করে দেখো, উপরেরটা আমাদের ইউ হবে, নিচেরটা আমাদের ভি হবে, এরপর আমরা ভি স্কোয়ার, এরপর ভি কে রেখে ইউ কে করবো, ইউ কে রেখে ভি কে করবো, এইভাবে করতে পারবা কিনা বলো? পারবা, কিন্তু আমরা এই ম্যাথটা ত্রিকোণমিতিতে খুব সিম্পল ওয়েতে করব। দেখো কিভাবে করি, সাইন এক্স যোগ কস এক্স, সাইন এক্স যোগ কস এক্সকে আমরা এখন ধরো ডিফারেন্সিয়েশন আমরা করতেছি না, আমরা এটাকে একটু সিম্পলিফাই করব তারপর ডিফারেন্সিয়েশন করব। সাইন এক্স যোগ কস এক্সকে লিখলাম এর মতো, এখন দেখো 1 কে চাইলে আমি এভাবে লিখতে পারি, এটা কিন্তু আমরা ত্রিকোণমিতির টেকনিকটা শিখে আসছি, কস স্কোয়ার এক্স যোগ সাইন স্কোয়ার এক্স, 1 এর পরিবর্তে এটা লিখলাম, আর সাইন 2 এক্স এর পরিবর্তে চাইলে আমরা লিখতে পারি 2 সাইন এক্স ইনটু কস এক্স। ওকে, আমরা চাইলে এইভাবে কিন্তু সিম্পলিফাইটা করতে পারি। এরপরে দেখো সাইন এক্স যোগ কস এক্স, নিচেরটা দেখো কি পড়ে, সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ফর্মুলা পড়ে না, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ টু এ বি, সো সাইন এক্স যোগ কস এক্স হোল স্কোয়ার, আর দেখো উপর একটা রুট ওভার আছে, সো রুট আর স্কোয়ারটা উঠে যাবে, রুট আর স্কোয়ারটা উঠে যাবে, সো আমার আলটিমেটলি কি থাকলো দেখো তো, এই যে উপরে নিচে সেম জিনিস চলে আসলো, কাটাকাটি করলে আসলো 1 1। এখন বলো তো 1 কে ডিফারেন্সিয়েশন করা যেই কথা, এই উপরে যে ফাংশনটা দেওয়া ছিল তাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। এখন কেউ একজন আমাকে বলো ddx অফ 1 এর মান কত হবে? 0 0 হ্যাঁ, ddx অফ 1 এর মান হচ্ছে 0,
এখন তুমি আমাকে বলো যদি এই ম্যাথটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোন একটা বিশ্ববিদ্যালয় এমসিকিউ তে আছে, তোমার পক্ষে কি এই ম্যাথটা পুরোটা ইউবি দিয়ে করে অ্যানসারটা বলা মানে ইভিয়াল হবে, নাকি এটাকে ত্রিকোণমিতি দিয়ে খুব সহজে মাথায় মাথায় ক্যালকুলেশন করে জিরো অ্যান্সার বলে দাও ইভিয়াল হবে? তখন কিন্তু এই জিনিসটা ইভিয়াল হবে। এই জন্য আমরা ডিফারেন্সিয়েশনটা আগে সরি ত্রিকোণমিতিটা আগে শিখি, কারণ ত্রিকোণমিতি আমরা এইভাবে বিভিন্ন কেসে ডিফারেন্সিয়েশন আমরা ত্রিকোণমিতির ইউজ করতে পারি। করলে যেটা হয় আমাদের দেখো এই ম্যাথটা যদি আমরা ইউভি দিয়ে ইউ বাই ভি দিয়ে করতাম আমাদের কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় হইতো, আমাদের সাত আটটা লাইন করার পর আমরা অ্যান্সারটা জিরো পাইতাম। আমাদের প্রথমে হয়তো এটা করতে হইতো ওয়ান প্লাস সাইন টু এক্স হোল স্কোয়ার, এবার রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স কে রেখে আমরা ডিডিএক্স অফ ওই যে এটাকে করবো মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স কে রেখে ডিডিএক্স অফ। সো এমন বলতেছি না যে এটা দিয়ে করলে হবে না, হবে, কিন্তু আমরা লাইফটাকে অনেক ইজি করতে পারি আমাদের ত্রিকোণমিতি দিয়ে। সো এই জন্য আমরা ত্রিকোণমিতিটা আগে পুরো ভালোভাবে শেষ করে আসছি। সো আশা করি তোমাদের ডিফারেন্সিয়েশনে এভাবে শর্টকাট যেগুলো বুঝতে পারবে এখন থেকে খুব সহজে। সো এই ম্যাটটা আশা করি বুঝতে পারছো। এখন চলো আরেকটা ম্যাথ দিই, কিন্তু সব জায়গায় তুমি ত্রিকোণমিতিতে সিম্পলিফাই নাও করতে পারো। সো তখন না করতে পারলে ডিরেক্ট করবা। সো ধরো এইখানে কিন্তু সিম্পলিফাই করার কোনো অপশন নাই, ওইভাবে ওয়ান মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স। সো এটা একটু সবাই করো তো, করে আমাকে জানো তো অ্যান্সার কি আসলো। এটা করবো, এরপর আমি লাস্ট ম্যাথ করাবো একটা, যেটা করলে আমাদের এই দুটো চ্যাপ্টারের ম্যাথ শেষ। এরপর আমরা চেইন রুলে যাবো, এরপর চেইন রুল করলে মোটামুটি ধরো আজকে আমাদের আমি এখন যে ম্যাথ চ্যাপ্টারের ম্যাথ করাচ্ছি তোমাদের এটা হচ্ছে 9.4, 9.3 অলরেডি শেষ করে আসছি, 9.4 করাচ্ছি। সো 9.5 এরও আমরা অনেকটু করবো। সো এটার অ্যান্সারটা আমাকে বললো মাইনাস টু ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস টেন এক্স ইন টু ডিভাইড টু। ওকে আমিও বলি ওয়ান প্লাস টেন এক্স হোল স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস টেন এক্স কে রেখে ডিডিএক্স অফ ওয়ান মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান মাইনাস টেন এক্স কে রেখে ডিডিএক্স অফ ওয়ান প্লাস টেন এক্স আমাদের কাছে শেষ। এখন আমরা ডিরেক্ট অ্যান্সার বসবো, ওয়ান প্লাস টেন এক্স থাকলো, এবার ওয়ান এর ডিফারেন্সিয়েশন তো জিরো, আর টেন এক্স এর ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস সেক্স স্কোয়ার, মাইনাস টেন এক্স ছিল সুতরাং মাইনাস সিক্স করে মাইনাস ওয়ান মাইনাস টেন এক্স আগের মতোই থাকলো, ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, আর টেন এক্স প্লাস টেন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সিক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স হোল স্কোয়ার। সো এখন যদি আমরা গুণ দেখি আসে মাইনাস সিক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস টেন এক্স, আর এটা আসতেছে মাইনাস সিক্স স্কোয়ার x into 1 minus 10x divided by 1 plus 10x whole square. Then a for আমরা যদি গুণ দিয়ে দিই minus sec square x minus sec square x into 10x minus sec square x plus sec square x into 10x divided by 1 plus 10x whole square. সো এখন দেখো আমাদের অ্যান্সারটা কি আসে, অ্যান্সার আসে মাইনাস, এটা কিন্তু এটা কাটা যায় মাইনাস টু সিক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স হোল স্কোয়ার। সো এমন টাইপের আনসার আসার কথা, ঠিক আছে, এমন টাইপের আনসার আসার কথা। মিলছে না? জি স্যার মিলছে। ওকে ভেরি গুড। সো সবার হইছে এভাবে, এরকম আসছে সবার? আসলে দেখো সবাই বুঝছো কিনা, কারা কারা আছে তাহলে বুঝছো? আর হচ্ছে জামিল, জামিল বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তো আসো এবার আমরা আরেকটা ম্যাথে আসি।
এটা হচ্ছে লাস্ট ম্যাথ 9.4 এর আমরা 9.4 এটা হচ্ছে লাস্ট ম্যাথ এটা আমাকে একটু করে জানাবে নিজে নিজে ট্রাই করব সব ম্যাথ নিজে নিজে করব ডিফারেন্সিয়াল অনেক কনফিডেন্স হবে 1 + x² সো এটা তোমরা নিজে নিজে করো নিজে নিজেরা করো তারপরে আমাকে জানাও আমিও করি মনে সাথে সো নিচেরটা স্কোয়ার হবে 1 + x² কে হোল স্কোয়ার হবে সো √1 + x² থাকুক ডিফারেন্সিয়েশনটা করব x ln x এর উপর মাইনাস x ln x থাকুক ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব ওহো এই ম্যাথটা করতে হলে চেইন রুল লাগবে চেইন রুলের একটু হেল্প লাগবে ভাইয়া √1 + x² আছে আমাদের তো এটাকে চেইন রুলের সাহায্যে চেইন রুল ছাড়া করা যাবে না তাহলে এই ম্যাথটা তোমরা আপাতত বাদ দাও একটা কাজ করো এটাকে √1 + x² না ধরে তোমরা এটাকে আমি √x দিই আমি √x দিলাম ওকে তো এটাকে √x ধরে করো √1 কারণ এই জিনিসটা আমি একটু পরে বলতাম চেইন রুলের ব্যাপারটা একটু পরে বলবো তো এখন না আসলেই ভালো সো √x ধরে করো ঠিক আছে x ln x তে যদি করি একবার x কে রেখে ln x এর উপর ডিফারেন্সিয়েশন যোগ ln x কে রেখে x এর উপর ডিফারেন্সিয়েশন এই অংশে ডিফারেন্সিয়েশন শেষ এবার মাইনাস x ln x থাকলো আর √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x নিচে আছে √x √x নিচে আছে √x হোল স্কয়ার মানে হচ্ছে নিচে আছে শুধু x সো এখন যদি করি উপরে √x থাকলো আর x ইনটু ln x কে করলে হচ্ছে 1/x যোগ ln x ইনটু x কে করলে হচ্ছে 1 মাইনাস x ln x ডিভাইডেড বাই 2√x ডিভাইডেড বাই হচ্ছে x সো এন্ড সিমপ্লিফাই করলে কিছু একটা আসবে সো অ্যানসার হচ্ছে এরকম আর কি এরকম কিছু একটা আসবে স্যার সো দেখো সবাই মিলে যেতে পারছো কিনা এরপর সিমপ্লিফাই করলে যা আসবে তা আর কি সবার মিলছে কিনা দেখো যেটা হচ্ছে আমরা চেইন রুল শিখবো এবং চেইন রুল অ্যাপ্লাই করে কয়েকটা ম্যাথ করবো এবং যদি চেইন রুল শিখে ফেলতে পারো 9.5 তোমরা নিজেরা নিজে করে ফেলতে পারবো ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস তোমরা 9.5 এর 80% ম্যাথ নিজেরাই করে ফেলতে পারবা যেটা তোমাদের বাসার জন্য কাজ দেওয়া হবে যা কিছু একটা আসতে সমস্যা নেই আমার সাথে যদি মিলে নেই আচ্ছা আমার তুই অ্যান্সার যদি বলো যে আগের যে ম্যাথটা প্রথমে দিছিলাম সেটার অ্যান্সার এখানে এরকম দেওয়া আছে আমি ভালো করে শুনি নাই কি বললি একটু কমপ্লেক্স মনে হলো আচ্ছা বল ln x √1 + x² হোল কিউব হয়তো তোদেরটাও এরকম আসছে সিমপ্লিফাই করলে এরকমই আসছে রুদির মান মিলছিল না আমার উত্তর মিলা দেখতো হ্যাঁ দেখতো লাস্টে দেখ মাইনাস x ln x ইনটু x into 1/√1 + x এটা আসছে না ওকে 1/2 ইনটু আগে পাওয়ার ফাংশন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা পাঠিয়ে ওকে তোমরা এটা নিজেদের কাছে রাখো সমস্যা নেই আমরা সবাই শিখুক আমরা একসাথে পরে এগুলো করব ঠিক আছে আসো এবার আমরা চলো চেইন রুল এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন মানে এইটা যদি শিখে ফেলি ডিফারেন্সিয়েশনের যে কোনো ম্যাথ করে ফেলতে পারো শুধুমাত্র এক টাইপের ম্যাথ ছাড়া
এবং ওইটা কোন টাইপের মানে ওইটা চেইন রুল দিয়ে করব বাট প্রথম স্টেপে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন ফাংশনের মাথায় যদি ফাংশন থাকে তাকে চেইন রুল দিয়া অ্যাপ্লাই ডিফারেন্সিয়েশন করা যায় না মনে করো অনেকে ফাংশন দিলাম এক্স টু দি পাওয়ার এক্স আকৃতির ফাংশন দিলাম চেইন রুল দিয়ে করতে পারবা না আমি দিলাম সাইন এক্স এর মাথায় পাওয়ার দিলাম কজ এক্স পারবা না লন এক্স এর মাথায় পাওয়ার দিলাম এক্স পারবা না ই টু দি যে কোনো ফাংশনের মাথায় যদি ফাংশন দেই তাদেরকে চেইন রুল দিয়ে করা যায় না এবং এর বাইরে আল্লাহ দুনিয়া যে কোনো ফাংশনকে তুমি চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারবা ডিফারেন্সিয়েশনটা সিম্পলিফাইড ফর্মে নাও আসতে পারে বাট চেইন রুল দিয়ে ম্যাথটা করতে পারবা তুমি যদি কখনো পরীক্ষা আটকে যাও তুমি যে কোনো ম্যাথ চেইন রুল দিয়ে করে আসতে পারবা ডিফারেন্সিয়েশন করা আরো অনেক ধরনের টেকনিক আছে যেগুলো দিয়ে অনেক সহজ করা যায় সিম্পলিফাই করা যায় বাট চেইন রুল দিয়ে সব ম্যাথ করে আসতে পারবা সো এখন সেই চেইন রুলটা আমরা শিখবো চেইন রুলটা কেমন সো চলো দেখি খুব সিম্পল একটা জিনিসটা বুঝাই ধরো সাইন টু এক্স আমাকে বললো যে সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন করতে সো কেউ একজন আমাকে বলতে পারবো সাইন টু এক্স এর কোনো ফর্মুলা কি তোমরা শিখছো তোমার জানা মতো সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে এরকম কোনো ফর্মুলা কি শিখছো টু সাইন এর কজ এর এই ত্রিকোণমিতির না মানে সাইন টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এই জাতীয় কোনো ফর্মুলা কি শিখছো কিনা না ভাইয়া শিখো নাই তোমরা কিন্তু শিখো নাই তোমরা শিখছো ddx অফ sin x তোমরা শিখছো যদি x থাকে তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x তো sin 2x থাকলে তার ডিফারেন্সিয়েশন কি হবে সেটা তো তুমি শিখোই নাই তাইলে এখন যেটা করতে হয় আমি এই রুলের মেইন কাহিনীতে না গিয়ে তোমারে আমার স্টাইলে বলি হ্যালো কি বললাম হ্যাঁ এখন দেখো হ্যাঁ বলো sin 2 এর ফর্মুলা করতে পারো যে হ্যাঁ ওইটা দিয়ে করতে পারবা বাট আমি আপাতত চেইন রুলটা শিখাচ্ছি চেইন রুল শিখলে তুমি অন্য ম্যাথ গুলো তো তুমি অ্যাপ্লাই করতে পারবা সো আপাতত চেইন রুলটা শিখো খুব সহজ একটা ম্যাথ দিয়ে প্রবলেম দিয়ে দেখাচ্ছি সো চেইন রুলটা যেটা করি আমরা এইখানে দেখো টু এক্স আছে এই টু এক্স এর কারণে আমার কিন্তু ফর্মুলাটা মিলতেছে না আমার যদি এখানে সাইন এক্স থাকতো আমি কিন্তু আমার ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করতে পারতাম আমি ডিরেক্ট বলতাম ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স কিন্তু সাইন টু এক্স থাকার কারণে আমি আমার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারতেছি না আমি যেটা করবো এই টু এক্স টাকে মনে মনে এক্স কল্পনা করবো সো টু এক্স টাকে তুমি মনে মনে এক্স কল্পনা করো তাহলে এই সাইন টু এক্স টা আসলে কি আছে এটা হচ্ছে সাইন এক্স হিসেবে তুমি কল্পনা করো তাহলে যেটা হবে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স তাহলে সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে কজ টু এক্স এখন আমি দেখো একটা কাজ কিন্তু আমি ভুল করছি আমি সাইন টু এক্স এর কোনো ফর্মুলা জানতাম না আমি টু এক্স টাকে মনে মনে এক্স কল্পনা করছি মনে মনে এক্স কল্পনা করার কারণে আমি সাইন টু এক্স এর পরিবর্তে কস টু এক্স লিখে দিতে পারছি যেহেতু সাইন এক্স থাকলে কস এক্স সাইন টু এক্স থাকলে কস টু এক্স লিখে দিচ্ছি বাট এই যে আমি এক্স এর জায়গায় টু এক্স ধরছি একটা ভুল করছি আমি এই টু এক্স টাকে যে আমি এক্স কল্পনা করছি এখানে আমি একটা ভুল করছি এই ভুলের একটা কাফফারা দিতে হবে কাফফারাটা কি যাকে তুমি মনে মনে এক্স ধরবা তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা সো ddx অফ টু এক্স আমি টু এক্স কে মনে মনে এক্স কল্পনা করছিলাম তাই টু এক্স কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব সো টু এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি আসবে কেউ একজন বলো তোমাকে সো টু টা বাইরে চলে আসবে টু বাইরে চলে আসবে এক্স এর ডিফারেন্সিয়েশন তো ওয়ান আসবে তার মানে আলটিমেটলি অ্যানসার আসবে টু ইন্টু কস টু এক্স তার মানে চেইন রুলের মেইন কনসেপ্টটি হচ্ছে তোমাকে যেই ফাংশনই দেওয়া থাকবে তুমি যেটা করবা যে ওই ফাংশনটা তোমার পরিচিত ডিফারেন্সিয়েশনে কোন ফর্মুলার সাথে সাদৃশ্যপূর্ণ সেটা খেয়াল করবে তারপরে যার কারণে ওই সাদৃশ্যর জায়গায় বৈসাদৃশ্য তৈরি হচ্ছে তাকে তুমি সাদৃশ্য করার জন্য কিছু একটা ধরবা মনে মনে কল্পনা করবা এরপরে যেই জিনিসটাকে কল্পনা করতেছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে তোমার চেইন রুলটা অ্যাপ্লাই হয়ে যাবে আর কি সো চলো আমি জিনিসটাকে আর একটু সহজভাবে তোমাদের কাছে দেখাই আরো কিছু এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে আমি আসলে কি বুঝাইতে যাচ্ছি আমি যদি এখন এরকম দিতাম দেখো তো তোমরা বুঝো কিনা সাইন অফ রুট ওভার এক্স দেখো সাইন এক্স এর ফর্মুলা জানি ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx অফ সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে কজ এক্স এখন আমি সাইন অফ রুট ওভার এক্স এর ফর্মুলা তো জানি না সাইন অফ রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে তো আমি আগের নিয়মে করব আমি এই রুট ওভার এক্স টাকে মনে মনে এক্স কল্পনা করব তাহলে এটা কি হয়ে যাবে তাহলে যেহেতু আমি তাকে এক্স কল্পনা করছি তাহলে এটা হয়ে যাবে কজ অফ এক্স এরপর যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো সো এক্স ধরছি তো আমি রুট ওভার এক্স কে সো রুট ওভার এক্স কে আমি আবার ডিফারেন্সিয়েশন করবো আর এই এক্স এর মান আমি আবার বসাই দিব এখানে তাহলে এই এক্স কাকে এক্স ধরছিলাম রুট ওভার এক্স সো সাইন অফ রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হবে কজ অফ রুট ওভার এক্স ইনটু
যাকে আমি মনে মনে এক্স ধরছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, আমি রুট ওভার এক্স কে মনে মনে এক্স ধরছিলাম, তো রুট ওভার এক্স কে আবার ডিফারেন্সিয়েট করব, অ্যানসার কি আসবে 1 বাই 2 রুট ওভার এক্স। তাহলে এই হচ্ছে কি আমার সাইন অফ রুট ওভার এক্স এর অ্যান্সার, সাইন অফ রুট ওভার এক্স এর অ্যান্সার হচ্ছে এটা। এইবার তোমাদেরকে আমি আগের ম্যাথে একটু যাই, আগের ম্যাথে আমি তোমাদেরকে একটু দেখাই। আগের ম্যাথে আমাদের খেয়াল করে দেখবা একটা জিনিস নিচে ছিল, যে জিনিসটা ছিল এরকম রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কেউ একজন আমাকে বলো যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর কোনো ফর্মুলা তোমরা শিখছো কিনা? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার কি কোনো ফর্মুলা শিখছো? শিখো নাই তো, শিখো নাই। কিন্তু তোমরা বলো তো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার কি লেখা যায় বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ লেখা যায় না? এটাকে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ লেখা যায়। এখন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এর ফর্মুলা কি হবে? হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে এখন আমরা যেটা করব, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এর কারণে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতেছি না, আমি আমার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এর ফর্মুলা যেটা জানি না, কিন্তু আমি এক্স টু দি পাওয়ার হাফ এর ফর্মুলা জানি। এই জন্য আমি যেটা করবো, 1 প্লাস এক্স স্কোয়ার কে মনে মনে আমি এক্স কল্পনা করবো, মনে মনে এক্স কল্পনা করবো, তাহলে আমার অ্যান্সার কি আসবে? তো এবার তাহলে এটা কি হয়ে গেল? এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল না? তাহলে এবার অ্যান্সার আসবে হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এবার যাকে আমি মনে মনে এক্স ধরছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, ডি ডি এক্স অফ এই এক্স। এখন আমি এক্স এর মানটা সব জায়গায় বসায় দিই। সো হাফ ইনটু এক্স কাকে ধরছি বলো তো? এই 1 প্লাস এক্স স্কোয়ার কে আমি এক্স ধরছিলাম। সো 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইনটু ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এইবার দেখো তো তুমি 1 প্লাস এক্স স্কোয়ার এর ফর্মুলা কিন্তু তোমার জানা আছে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন তুমি জানো। সো হাফ ইনটু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 করলে আসবে মাইনাস হাফ, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে ডিডিএক্স অফ, একবার আসবে 1 যোগ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তারপরে আসবে হচ্ছে হাফ ইনটু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা আসবে এইখানে আসবে হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। এই 2 টু কেটে দিলে আলটিমেটলি এখানে থাকবে কি, এক্স ইনটু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। সো এই ছিল আমাদের চেইন রুল। কারা কারা এবার সত্যি করে বলো তো, কারা কারা বুঝতে পারছো চেইন রুলটা? স্যার সেকেন্ড লাইনটা দেখি শুধু এক্স লিখবো। না না, এক্স লেখার এখানে দরকার নেই, আমি বুঝার সুবিধার্থে তোমাদেরকে লিখছি, বুঝছো? এখানে তুমি এক্স লিখতেই পারবে না, কারণ আমি তো মনে মনে ধরতাম, আমি বারবার বলছি এটা মনে মনে ধরতে হবে, কিন্তু বুঝার সুবিধার্থে যে না তাকে আমি বড় হাতে এক্স ধরলাম। সো মনে মনে তুমি যাকে তুমি প্রথমে দেখো এক্স টু দি পাওয়ার যা যেই ফর্মুলার সাথে তোমার মিলবে, আমরা জানি এক্স টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, তা আমি এই 1 প্লাস এক্স স্কোয়ার কে আমি এক্স টু দি পাওয়ার হাফ হিসেবে কল্পনা করব। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন যদি হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হয়, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন হবে হাফ ইনটু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এরপর আমি এক্স এর পরিবর্তে এখানে কে আছে আমাকে দেখতে হবে, এক্স এর পরিবর্তে এখানে তো 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে বলি আমি কাফারা, ঠিক আছে? আমি একবার মনে মনে তাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু আমি তাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করতে পারার কথা না, কারণ এটার কোনো ফর্মুলা নাই, জোর করে আমি এটা ধরে ডিফারেন্সিয়েশনটা করছি। তারপরে যাকে আমি মনে মনে এক্স ধরি তাকে আমি আবার ডিফারেন্সিয়েট করে দিব, করে দিলে এটা কাফারা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আর কি মনে রাখতে পারবো। সো এই ছিল আমাদের চেইন রুল। চলো আমি চেইন রুলে আরো দুই একটা ম্যাথ দেখাই, তাহলে তোমরা আসলে বুঝতে পারবে যে চেইন রুলটা আসলে কিভাবে কাজ করতেছে। সো এইবার দেখো তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দিই, তোমরা একটু কেয়ারফুলি জিনিসগুলো দেখো এবং এরপর অনেস্টলি বলবা যে তোমরা আসলে বুঝতে পারছো না, কারণ তুমি যদি এটা আসলে বুঝে যাও তোমাকে তো কোনো ম্যাথে আসলে আটকাবে না, তুমি যে কোনো ডিফারেন্সিয়েশন তুমি এখন পারবা, ঠিক আছে? সো আমি এই ম্যাথটা দেই, দেখো সাইন অফ লন এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের উপরে। এখন আমাকে বলো তুমি আসলে কার ফর্মুলা জানতা? তুমি জানতা সাইন এক্স থাকলে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তুমি এটা জানতা, সাইন অফ লন এক্স স্কোয়ার জানো না। তাইলে যেটা করতে হবে এখানে, যেটা করতে হবে এক্স এর জায়গায় কি আছে বলো তো? এক্স থাকলে আমার ফর্মুলাটা পড়তো, এক্স এর জায়গায় আছে লন এক্স হোল স্কোয়ার। তাহলে আমি যেটা করবো সাইন অফ লন এক্স হোল স্কোয়ারের পরিবর্তে আসবে ডিফারেন্সিয়েশন করলে কজ অফ লন এক্স হোল স্কোয়ার। এরপর এক্স এর পরিবর্তে এখানে কে বসছে? লন এক্স হোল স্কোয়ার, তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করে দিব। সো লন এক্স হোল স্কোয়ার কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব,
সো এখন কি আসবে দেখো তো এখানে কিন্তু দুইবার চেঞ্জ ইউল অ্যাপ্লাই হবে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো cos অফ ln x হোল স্কয়ার যেভাবে যেভাবে থাকলো এইবার বলো ln x হোল স্কয়ার এর কোনো ফর্মুলা কি তোমাদের জানা আছে ln x হোল স্কয়ার এর কোনো ফর্মুলা কি তোমরা জানো ভাইয়া জানো জানো না তোমরা x স্কয়ার এর ফর্মুলা জানো কিন্তু ln x হোল স্কয়ার এর ফর্মুলা জানো না তাহলে এই ln x টাকে পুরোটাকে তুমি মনে মনে কি করবা x কল্পনা করবা তাহলে যদি x কল্পনা করো x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি হয় ভাইয়া x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হয় 2x তাহলে ln x হোল স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হবে 2 * ln x এরপর কাকে আমি মনে মনে x কল্পনা করছি বলো তো ভাইয়া আমি মনে মনে x কল্পনা করছি ln x টাকে এই মাঝখানের অংশটুকুকে আমি x কল্পনা করছি তাহলে তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করে দিব তাহলে ln x কে আমি আবার ডিফারেন্সিয়েশন করে দিব তাহলে টোটাল অ্যানসারটা আসবে cos অফ ln x হোল স্কয়ার * 2 ln x * ln x এর ডিফারেন্সিয়েশন কি আসবে 1/x এই ছিল আমার এই ফাংশনের চেইন রুল অ্যাপ্লাই করলে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন এরকম আসবে আলটিমেট অ্যানসার সো এইভাবে তুমি আল্লাহ দুনিয়া যে কোনো কঠিন ফাংশন যেই ফাংশনই তোমাকে দেয়া হোক তুমি তাকে ডিফারেন্সিয়েট করতে পারবে চেইন রুলের মাধ্যমে শুধুমাত্র তুমি দেখবা যে তুমি কোন ফর্মুলাটা জানো ওই ফর্মুলাটার সাথে ম্যাচ করাবে ম্যাচ করানোর পরে যেই অংশের কারণে ওই ফর্মুলাটা পড়তেছ না ওই অংশটুকুকে তুমি এক্স ধরবা এরপর মনে মনে এক্স ধরবা এরপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা যাকে এক্স ধরবে তাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব সো এইবার তোমরা অনেস্টলি বলো কারা কারা বুঝতে পারছো 50% 60% পুরোপুরি কে কতটুকু বুঝছো আমাকে বলো আমি আরো কিছু ম্যাথ দেখাবো দেখালে আরো ক্লিয়ার হবে চলো সবাই একটু বলো কে কে কতটুকু বুঝলা ভালোমতো বুঝছি তুমি বাসায় এসো তুমি বাসায় আসবা ইনশাল্লাহ কালকে না আচ্ছা তুমি আমার সাথে একটু কন্ট্যাক্ট করে তুমি বাসায় এসো ঠিক আছে বাসায় এসো তোমাকে একটু পার্সোনালি দেখাই দিব ওকে এবার এবার চলো এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন আমি জাস্ট তোমাদের কিন্তু ম্যাথ দিব তোমরা জাস্ট ম্যাথগুলো করবে যত বেশি প্র্যাকটিস করবা একদম দেখবা ডিফারেন্সিয়েশন তোমরা মানে মুখে মুখে করতে পারতেছো যে কোনো ম্যাথ দেখলেই তুমি ওই ইমাজিনেশনটা করতে পারবা যখন আমরা ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলে তুমি আজকে প্রতিদিন স্কুলে একই রোড দিয়ে যাও তো যখন তুমি কল্পনা করো তুমি কিন্তু প্রত্যেকটা গলি তোমার মাথার মধ্যে কিন্তু ভাসে যে আমি এই গলি থেকে এভাবে যাই ডানে যাই বামে যাই তো তুমি যখন ডিফারেন্সিয়েশন অনেক বেশি প্র্যাকটিস করবা তুমি ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা গলিগুলো বুঝতে পারবা হারে হারে তোমাকে চলতে হবে ডিফারেন্সিয়েশন তুমি তাহলে বুঝতে পারবা যে না এই ম্যাথের অ্যান্সার পাঁচ লাইন করার পরেই তুলে গেছে পাঁচ লাইন করার পরে কি অ্যান্সার আসবে সেটাও তুমি গেস করতে পারবা এটা করার জন্য তোমাকে বেশি বেশি ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে তো চলো আমি কিন্তু সিম্পল ম্যাথ দিয়ে শুরু করি স্যার কখন বুঝবো চেইন রুল অ্যাপ্লাই করতে হবে তো যখন তোমার আদর্শ আকৃতিতে থাকবে না তোমার মনে করো রুট ওভার এক্স আকৃতিতে আছে এটা তো আদর্শ আকৃতিতে আছে কারণ এটাকে তুমি চাইলে লিখতে পারবে এক্স টু দি পাওয়ার হাফ তো এক্স টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন তুমি জানো যেটা ডিফারেন্সিয়েশন জানো সেখানে তো চেইন রুল আসার কোনো প্রশ্নই আসে না কিন্তু দেখো সাইন 2x দিছিলাম কারণ 2x এর কারণে তো তার ডিফারেন্সিয়েশন তুমি জানো না সাইন 2 এর ডিফারেন্সিয়েশন তুমি জানো না তখন তোমাকে চেইন রুল অ্যাপ্লাই করে তার ডিফারেন্সিয়েশন বের করতে হবে এরপর দেখো সাইন অফ এক্স স্কয়ার তুমি সাইন অফ এক্স স্কয়ার এর ডিফারেন্সিয়েশন জানো না তুমি শুধু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটা জানো সাইন অফ এক্স স্কয়ার এরটা জানো না তার মানে তোমাকে কি করতে হবে চেইন রুল অ্যাপ্লাই করে তার ডিফারেন্সিয়েশনটা করতে হবে যার ডিফারেন্সিয়েশন তুমি জানবা তার তো কোনো সমস্যা নেই মনে করো তোমাকে রুট ওভার সাইন এক্স দিলাম তুমি রুট ওভার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন জানো জানো না তো সাইন এটা আসবে সাইন এক্স টু দি পাওয়ার হাফ এখন আমরা তো x টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন জানি কারণ x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন শিখছিলাম sin x টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন আমরা শিখি নাই তাইলে তখন আমাদেরকে চেইন রুল অ্যাপ্লাই করে জিনিসটাকে ইভালুয়েট করতে হবে আচ্ছা করে বুঝতে পারছি এবার চলো আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি এই দরজা লাগা দেখো সাউন্ড আসছে তো চলো এখন এখন এই ডিফারেন্সিয়েশনটা দেখো তো ln of cos x সো এই ডিফারেন্সিয়েশনটা সবাই করবা করে আমাকে বলবা আমি দেখি কে কতটুকু বুঝছো আজকে ক্লাসটা কিন্তু অনেক বেশি একটা ক্লাস এটা বোঝা মানে তোমার ডিফারেন্সিয়েশনের অনেক বড় অংশ কাজ শেষ কিন্তু এরপরে যা ডিফারেন্সিয়েশন মাইনাস তোমাদের নিয়ে টেনশন নেই ওকে সাবাস
ভেরি গুড, সবাই কি পারছো? জি ভাই। ওকে জোস, সো আমি তাহলে আরো কিছু ম্যাথ দিতে থাকি, তোমরা একটার পর একটা করো, তোমাদের কাজ হচ্ছে এখন খালি করা। এখন থেকে আমার আগামী তিন চারটা ক্লাসে আমার কাজ একটু কম, আমি খালি ম্যাথ দিব, তোমরা হলো পড়বো লন অফ টু এক্স। এটা করো তো, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, আবার ইউভি অ্যাপ্লাই করতে হবে, সহজই। একবার এক্স টু দি পাওয়ার এন কে রেখে, এক্স টু দি পাওয়ার এন কে রেখে লন টু এক্স এর উপর ডিফারেন্সিয়েশন যোগ লন টু এক্স, প্রথমে আমি ইউভি অ্যাপ্লাই করলাম লন টু এক্স কে রেখে এক্স টু দি পাওয়ার এন এর উপর ডিফারেন্সিয়েশন, এরপরে দেখো তো কি আসে অ্যানসার। টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স, টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস লন টু এক্স বাই এন ইন কমন নাও was n into ln 2x শেষ ভাই, এই জিনিসটা যদি না করি না সমস্যা নেই, মানে সমস্যা নেই, ওই পর্যন্ত দেখে কি করবা, কিন্তু তুমি ঠিকই করবা, হ্যাঁ তুমি ওই পর্যন্ত রাখলো সমস্যা নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই ঠিকই এই সিমপ্লিফিকেশনটা করবে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার সামনে যখন তুমি দেখবা দুইটা x এর পরে n - 1 আসছে, পরীক্ষার খাতা কথা বলতেছি, তো তখন তুমি স্বাভাবিকভাবে কমন নিয়ে একটু সিমপ্লিফাই করার চেষ্টা করবে, বাট এখন দরকার নেই, এইটুকু করলে চলবে। আচ্ছা এবার আসো আরো কিছু দেখি আমরা, ধরো এইটা করো, র্যান্ডমলি দিতে থাকি, যে কটা পারো করো, আজকের ক্লাস প্র্যাকটিস শুধু, নেক্সট ক্লাসে আমরা এই চেইন রুলেরই আরো অনেক ম্যাথ করবে, চেইন রুলটা শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখো তো এটা পারো কিনা, ভাই এটা কি লন x এর মানটা ফুল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস, এই পুরোটাকে পুরোটাকে x ধরবা, পুরোটাকে পুরোটাকে x ধরবা, তাহলে আসবে কি 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এরপর আবার ddx অফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হবে, যেখানে 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তো থাকলোই, আর এখানে e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x যোগ এটা কি হলো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আমি তো ফার্স্ট করলাম, তোমরা একটু দেখো তোমরা বুঝছো কিনা, তোমরা আস্তে আস্তে করো, করে দেখো আমার মতো অ্যান্সার আসে কিনা। হ্যাঁ ভাই ঠিক আছে, সেটাই উৎপত্তি কিভাবে আসছে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা জানবে, কারণ এই যে ডিফারেন্সিয়াল দেখাচ্ছে এটা অনেকেই পারে, অনেকেই পারে, কিন্তু তোমরা ওই ব্যাকগ্রাউন্ডটা তোমরা ভুলো না, যে ডিফারেন্সিয়েশন একটা ঢাল, কিভাবে ঢালটা ডিফারেন্সিয়েশন হয়, মূল নিয়মে ডিফারেন্সিয়েশন গুলো কিভাবে করে এগুলো জানো, ঠিক আছে? ওগুলো মনে রাখার চেষ্টা করো, এগুলো জেনে পাবে পাবে এবার চলো আর ভাইয়া, এগুলো তো ইজি জিনিস, তাহলে এসএসসি তে করাই না কেন? কি 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 এগুলো তো অনেক সহজ, এগুলো এসএসসি তে করাই না কেন? ইংলিশ মিডিয়ামে কিন্তু করায়, ইংলিশ মিডিয়ামে তোমার ও লেভেলেই ডিফারেন্সিয়েশন, কিন্তু ওদের অল্প অল্প থাকে, অল্প 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 করে থাকে আর কি। এবার দেখো আরো দু একটা ম্যাথ দিই, ddx অফ x ইনটু রুট ওভার সাইন x, এই সমাজ সাবজেক্টটা আমার খুবই প্যারা লাগে, যাই হোক সামাজিক জীব এই জন্য সমাজ পড়াইছে, এটা দেখো এটা পারো কিনা, আমিও করি, ইউভি আকারে দুইটা ফাংশন আকারে আছে, একবার এক্স কে রেখে root over sin x কে ডিফারেন্সিয়েশন করব, যোগ root over sin x কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করব, সো x into root over sin x কে ডিফারেন্সিয়েশন কিন্তু এবার চেইন রুল করবে,
তাহলে আমি রুট ওভার সাইন এক্স এর কোন ফর্মুলা জানি না, আমি রুট ওভার এক্স এর ফর্মুলা জানি। রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স, তাহলে রুট ওভার সাইন এক্স এর ফর্মুলা হবে 1 বাই 2 রুট ওভার সাইন এক্স। এরপর আবার সাইন এক্স কে আমি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ সাইন এক্স কে আমি এক্স ধরছি। এবার যোগ রুট ওভার সাইন এক্স ইনটু আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। সো এরপর কি আছে দেখি তো, এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার সাইন এক্স ইনটু সাইন এক্স কে করলে আসবে কস এক্স যোগ রুট ওভার সাইন এক্স। এই হচ্ছে কি আমাদের অ্যানসার। ঠিক আছে, তোমাদের কারো আমার সাথে বলতে গেলে যে কোনো কিছুই তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারবে। ঠিক আছে, অনেক কিছু করতে পারবা। তো হ্যাঁ বলো, গ্রেডিয়েন্ট গুলো কবে করেছিলেন গত ক্লাসে? কোনটা কোনটা গ্রেডি ওই যে ঢালের ব্যাপারগুলো? ঢাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি ওই যে মূল নিয়মে অন্তরীকরণ করানোর সময় আমি ভুলেছিলাম যে কিভাবে আসে আর কি। দুইটা বিন্দু যখন একটা বিন্দু হয়ে যায় তখন সেটা হচ্ছে তার ঢালটা ডিফারেন্সিয়েশন হয়। তুমি ওইটা দেখে নি, ঠিক আছে? তুমি মনে ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো এবার চলো লাস্ট ম্যাথ, আজকের দিনের জন্য লাস্ট ম্যাথ। সো নেক্সট ক্লাসে আমরা এই যে চেইন গুলো, এটা হচ্ছে 9.5 কে তাবুদ নিয়ে হচ্ছে 9 এর ই আমরা প্রথমে যেটা করব ddx of sin cube x square কে আমি চাইলে লিখতে পারি sin x square whole cube, আর এই x square টা কিন্তু কোণের উপর আছে, সুতরাং এই x square নিয়ে আলাদা হিসাব করতে হবে। তো sin x square whole cube, সো এখন এই sin x square কে আমি মনে মনে x কল্পনা করব, তাহলে ফর্মুলা আসবে x cube এর ফর্মুলা আসতো 3x square, তো sin x square whole cube এর आंसर আসবে 3 into sin x square whole square। এরপর যাকে আমি x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব। কাকে x ধরছিলাম? sin x স্কয়ার কে আমি মনে মনে x ধরছিলাম, সো এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে sin 3 into sin x স্কয়ার হোল স্কয়ার, আর sin x স্কয়ার কে করলে আসবে cos x স্কয়ার। কিন্তু এইখানে x স্কয়ার তো আবার ঝামেলা লাগাই দিয়েছে, তাহলে x স্কয়ার কে আমি আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ x স্কয়ার আমার sin x এর ফর্মুলার মধ্যে ছিল না, তাহলে x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েশন করব। এরপর 3 into sin x স্কয়ার হোল স্কয়ার into cos x square, আর x square কে কল আসবে 2x, সো এই টোটাল অ্যানসারটা আসবে 6x into sin x square whole square into cos x square, সো এই হচ্ছে কি আমার অ্যানসার। দেখো সবার সবার ম্যাথটা শেষ করো, শেষ করে দেখো আমার সাথে অ্যানসারটা মিলছে কিনা তোমাদের। হ্যাঁ মিলছে, হ্যাঁ মিলছে, ভেরি গুড, ভেরি গুড। তো তোমরা আসলে সবাই ডিফারেন্সিয়াল মোটামুটি শিখে গেছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। যাক একটা বড় কাজ মোটামুটি শেষ, এরপরে জাস্ট আমরা বিভিন্ন কেসেসে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করাটা দেখব। তো সবার যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। হ্যাঁ, ভাষা প্র্যাকটিসের জন্য কিতাব নজরুলের কোন, তোমরা ভাষা প্র্যাকটিসের জন্য তোমরা এখান থেকে র্যান্ডমলি যেটা ইচ্ছে সেটা তোমরা করার চেষ্টা করো, যেটা তোমার মন ইচ্ছা সেটাই তুমি করো, কারণ আমি জানি তুমি যে কোনোটাই করতে পারবে এখান থেকে। শুধুমাত্র কিছন সব 9.5 এর এখানে তুমি সব ম্যাথ করতে পারো, সব ম্যাথ। কিন্তু কিছু কিছু ম্যাথ, যেমন মনে করো একটা ম্যাথ দেই 1x + 1 হোল স্কয়ার ইনটু রুট ওভার x - 1 ডিভাইডেড বাই x + 4 হোল কিউব ইনটু টু দি পাওয়ার, এখানে যখন অনেকগুলো ফাংশন গুণাকারে থাকবে, উপরেও গুণাকারে নিচেও গুণাকারে থাকবে, তখন সেটা চেইন রুল দিয়ে করা তোমাদের একটু ডিফিকাল্ট হবে। ইউভি বারবার বারবার ইউভি পড়বে, এগুলো করার সহজ টেকনিক আছে, সহজ টেকনিকটা আমি নেক্সট ক্লাসে শিখাবো। এই জাতীয় গুণ মানে উপরেও গুণ নিচেও গুণ এই জাতীয় ফাংশন ছাড়া তুমি যে কোনো ম্যাথ কেতাবু দিয়ে 9.5 এর এখন যতটুকু শিখছো এই নলেজ দিয়ে করতে পারবা। বাট কিছু কিছু ম্যাথ কিছু সহজ নিয়মে করাতে, সেই সহজ নিয়মগুলো নেক্সট ক্লাসে আমি দেখাবো, কিন্তু সব ম্যাথই তোমরা করতে পারবা। সো তোমাদের জন্য কোনো ম্যাথ আমি স্পেসিফিকলি দিব না, তোমরা নিজেরা ট্রাই করবা প্রত্যেকটা ম্যাথ, যে যে ম্যাথগুলো পারো আলহামদুলিল্লাহ পারলা, যেগুলো পারো না সেগুলো বা কঠিন হয়ে যাবে সেগুলো রেখে দিবা, আমি তো করাই দিবো, আমি কোনো ম্যাথ বাদ দিই না, ইউজুয়ালি কোনো কঠিন ম্যাথ বা কোনো ম্যাথ বাদ দিই না, আমি তো করাই দিবো, ওটুকু ভরসা রাখতে পারো। সো আজকে যদি তোমরা বুঝে থাকো আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওকে।